হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্টিকেল 370। তো আর্টিকেল 370, আর্টিকেল 35A এবং কাশ্মীর, এর ইতিহাসটা আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তো আর্টিকেল 370 এবং কাশ্মীরের ব্যাপারটা, মানে আর্টিকেল 370 কিভাবে এসেছিল, এর ইফেক্ট কি ছিল বা এর ক্যান্সেল হওয়ার পর কি ইফেক্ট হতে পারে, এসব ব্যাপারে আপনাদের যদি কিছু কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন, শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সমস্ত ব্যাপারটি বা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাশ্মীরের ইতিহাস যেন বিশাল ইতিহাস, সেই প্রাচীনকাল থেকেই কিছু না কিছু হয়েই চলেছে। 1947 এ ভারত স্বাধীন হয়ে গেলেও কাশ্মীরের মানুষ শান্তি কি জিনিস তা কোনোদিনও টের পায়নি। গত 27 বছরে প্রায় 41,000 প্রাণহানি হয়েছে এবং প্রায় 7,00,000 সিকিউরিটি পার্সনস পোস্টিং থাকা সত্ত্বেও গত 71 বছরে প্রায় 70,000 মিলিট্যান্সি ইনসিডেন্টস হয়েছে কাশ্মীরে। তো 1947 এ ভারত স্বাধীন হয়ে গেলেও কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ভারতের ফ্ল্যাগ ওড়ানোটা একটি স্বপ্নের মতোই ছিল, কারণ তখন ভারত অনেকগুলি ছোট ছোট রাজত্বে বিভক্ত হয়েছিল এবং সেগুলিকে এক করার কাজ করছিলেন ভারতের আয়রনম্যান সর্দার বল্লভভাই পটেল, যে কারণে তার স্ট্যাচু বানানো হয়েছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি। তো সেই রাজত্বগুলির মধ্যে তিনটি, হায়দ্রাবাদ, জুনাগড় ও কাশ্মীরকে কোনো মতেই কনভিন্স করা যাচ্ছিল না। কিন্তু আপনি যদি ভাবেন যে সবথেকে বেশি প্রবলেম ছিল কাশ্মীর, তা নয়, সবথেকে বেশি প্রবলেম ছিল হায়দ্রাবাদ, কারণ হায়দ্রাবাদ ছিল ভারতের একদম মাঝ বরাবর এবং সর্দার বল্লভভাই পটেল মনে করতেন যে সেটিকে যদি এক না করা যায় তাহলে সেটি ভারতের একটি ক্যান্সারের মতো হবে। কিন্তু পরবর্তীকালে সর্দার পটেল নিজামকে কোনোরকমে কনভিন্স করে নেন। আপনি শুনলে আশ্চর্য হবেন যে সর্দার বল্লভভাই পটেল কাশ্মীরকে নিয়ে অতটা ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু অপরদিকে জওহরলাল নেহরু কাশ্মীর পণ্ডিত হওয়ায় তিনি যে কোনো উপায়ে কাশ্মীরকে ভারতে আনতে চেয়েছিলেন। এদিকে আবার জওহরলাল নেহরুর প্রিয় মিত্র ছিল তখনকার কাশ্মীরের পাওয়ারফুল লিডার শেখ আবদুল্লাহ, যে কারণে তখনকার কাশ্মীরের মহারাজা হরি সিং ইনসিকিউরিটি ফিল করেন এবং ভাবতে থাকেন যে কাশ্মীর যদি ভারতে আসে তাহলে তার পাওয়ার চলে যেতে পারে, যে কারণে ভারতে আসার তার মন ছিল না। এদিকে পাকিস্তান মুসলমান রাষ্ট্র হওয়ায় সেদিকে যাওয়ারও তার সেরকম কিছু আগ্রহ ছিল না, তাই তিনি ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনকে একটি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট পাঠান, যেখানে তিনি বলেন যে যতদিন অবধি কাশ্মীরের ফিউচার ডিসাইড না হয়ে যাচ্ছে ততদিন অবধি যেন অনগোয়িং অ্যারেঞ্জমেন্টে কিছু পরিবর্তন করা না হয়, এবং পাকিস্তান সেই এগ্রিমেন্টে সাইনও করে দেয়। অথচ সাইন করার পরেও পাকিস্তান বিশ্বাসঘাতকতা করে এবং কাশ্মীরে অ্যাটাক করে দেয়। মহারাজা হরি সিং নিরুপায় হয়ে যায় এবং ভারতের কাছে সাহায্যের হাত পাতে। ভারত কন্ডিশন রাখে যে আমরা সৈন্য পাঠাতে পারি কিন্তু কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করতে হবে। মহারাজা হরি সিং অ্যাগ্রি করেন এবং একটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন সাইন হয়, যেটির দ্বারা কাশ্মীর ও ভারত এক হয়ে যায়, মানে কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়ে যায়। এরপরে শুরু হয় প্রথম পাকিস্তান ও ভারতের যুদ্ধ। অ্যাট দ্য মিন টাইম ঘটনাটি ইউনাইটেড ন্যাশনস এর কাছে পৌঁছে যায়। ইউনাইটেড ন্যাশনস পাকিস্তানকে সৈন্য সরানোর নির্দেশ দেয় এবং ইন্ডিয়াকে মিনিমাম সৈন্য রাখতে বলা হয় এবং কাশ্মীরের জনগণের ওপর ভিত্তি করে কাশ্মীরের ফিউচার ডিসাইড করতে বলা হয়, আর এরই পরিণতি হয় আর্টিকেল 370। তো আর্টিকেল 370 বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশন ও কাশ্মীর কনস্টিটিউশনকে যুক্ত করার একটি মাধ্যম, মানে কাশ্মীর ভারতে থেকেও ওদের একটি আলাদা কনস্টিটিউশন থাকে। আর্টিকেল 370 অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্ট কমিউনিকেশন, ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছাড়া যে কোনো রকম ডিসিশনের ক্ষেত্রে কাশ্মীরি গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে বাধ্য। ইভেন 1965 অবধি কাশ্মীরের নিজস্ব প্রাইম মিনিস্টারও ইলেক্টেড করা হতো, কিন্তু আর্টিকেল 370 অনুযায়ী প্রেসিডেন্ট চাইলে কনস্টিটিউশনে চেঞ্জ করতে পারেন। আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়েই ভারতের প্রায় 395টি ধারার মধ্যে অলরেডি প্রায় 260টি ধারা কাশ্মীরে লাগু হয়েই গিয়েছিল। তো আপনি বলতে পারেন যে 370 অলরেডি দুর্বল হয়েই পড়েছিল, যেটি ছিল সেটি হচ্ছে কাশ্মীরের মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট, যে তারা আলাদা। আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়েই বর্তমানে 370কে বাতিল করা হয়েছে। এরপর কথা বলি আর্টিকেল 35A নিয়ে। আর্টিকেল 35A কে অনেকে ভারতের অন্যান্য রাজ্যগুলির সাথে অন্যায় মনে করেন, কারণ আর্টিকেল 35A অনুযায়ী কাশ্মীরের লোকদের স্পেশাল প্রভিশনস দেওয়া হয়ে থাকে, যেরকম অন্যান্য রাজ্য থেকে কাশ্মীরে কেউ জমি কিনতে পারবেন না, কাশ্মীরের মেয়েকে বিয়ে করতে পারবেন না, কাশ্মীরের লোকাল জবের জন্য অন্যান্য রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরকম স্পেশাল প্রভিশনস যে শুধু কাশ্মীরের লোকদেরই দেওয়া হয়ে থাকে তা নয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যের ট্রাইবালসদেরও এরকম স্পেশাল প্রভিশনস দেওয়া হয়ে থাকে। বর্তমানে আর্টিকেল 370 বাতিল হওয়ায় আর্টিকেল 35A অটোমেটিক্যালি বাতিল হয়ে যাচ্ছে এবং এই দুটি বাতিল হওয়ার পরে কাশ্মীরে পুরোপুরিভাবে ভারতের কনস্টিটিউশন লাগু হবে, যে কারণে কাশ্মীরে আর স্পেশাল
স্পেশাল প্রভিশনসগুলিও থাকবে না। মানে এখন আপনি চাইলে কাশ্মীরে জমি কিনতে পারেন, ওখানে বিয়ে করতে পারেন এবং নিজের বাড়িও বানাতে পারেন। কাশ্মীরের ইতিহাস সত্যি এক বিশাল ইতিহাস। আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কাশ্মীরের প্রাচীন ইতিহাস ও জনগণের উপর আমরা আরও দুটো ভিডিও বানাতে পারি। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানান যে আপনারা ওই দুটি ভিডিও চান কিনা। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আর্টিকেল 370 এর ইতিহাসটি অন্যদের জানতে সাহায্য করুন। ও এরকম ইনফরমেশনাল ও বুকসামারি ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংকস অ্যা লট ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।